প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিক হচ্ছে পাথর বা বালু সিএফটি নিয়মে পরিমাপ, অর্থাৎ সিএফটিতে কিভাবে পাথর বা বালু পরিমাপ করা হয়, এই নিয়মটি আজকের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। প্রথমে এই পরিমাপের জন্য একটি ট্রাক বা লরির কাল্পনিক চিত্র তুলে ধরেছি। চিত্রটি ভালো করে লক্ষ্য করো, এই লরিটির দৈর্ঘ্য রয়েছে 8.09 ইঞ্চি, প্রস্থ রয়েছে 6.10 ইঞ্চি এবং উচ্চতা রয়েছে 4.75 ইঞ্চি। এখান থেকে আমরা সিএফটিতে পরিমাপ করব এই গাড়িতে বা কতটুকু বালু বা পাথর রয়েছে। দেখো, দৈর্ঘ্য হচ্ছে 8.09, প্রস্থ হচ্ছে 6.10 এবং উচ্চতা হচ্ছে 4.75। সিএফটিতে পরিমাপের ক্ষেত্রে বা পরিমাপের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি এবং উচ্চতা জানি, সবগুলো আমাদের কাছে রয়েছে, এখান থেকে আমরা পরিমাপ করব। কিন্তু এই সিএফটিতে পরিমাপের যে মূল সূত্র, সেই সূত্রটি হচ্ছে, দেখো, প্রতি 1 ইঞ্চির সঙ্গে 8 গুণ হবে, প্রতি হাফ ইঞ্চির সঙ্গে 8 গুণ হবে এবং প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ হবে। এটি হচ্ছে মেন সূত্র। এই সূত্রটি যদি মনে রাখতে পারেন তাহলে অতি সহজেই সিএফটিতে পরিমাপ করা সম্ভব। তাহলে এই নিয়মকে অবলম্বন করে আমরা ক্যালকুলেশনটি করব। দেখো, দৈর্ঘ্য হচ্ছে 8.09 ইন্টু, প্রস্থ হচ্ছে 6.10 এবং উচ্চতা হচ্ছে 4.75। এখান থেকে সিএফটির নিয়ম অবলম্বন করে যদি ক্যালকুলেশনে যাই তাহলে দেখো, 8.9 সঙ্গে আগে বলেছিলাম যে প্রতি 1 ইঞ্চিতে 8 গুণ হবে, অর্থাৎ 9 সঙ্গে 8 গুণন হবে 8 9 72। দেখো ক্যালকুলেশনটি কীভাবে হয়েছে, 9 ইন্টু 8, অর্থাৎ 8 9 72, প্লাস আবার বলেছিলাম প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ হবে, অর্থাৎ 9 ইঞ্চিকে যদি আমরা 3 3 3 ভাগ করি তাহলে প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ করলাম, প্রতি 3 ইঞ্চিতে 3 1 3 1 3 1, অর্থাৎ প্রতি 3 ইঞ্চিতে 1 1 করে 3 হচ্ছে, তাহলে 72 প্লাস হচ্ছে 3, অর্থাৎ প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ হয়ে হচ্ছে 3, 72 এবং প্লাস 3 হচ্ছে 75। আশা করি বুঝতে পারলেন। যদি এই ক্যালকুলেশনটি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো হিসাব অতি সহজেই করতে পারবেন। এটি হচ্ছে সিএফটির মূল হিসাব বা মূল সূত্র। প্রতি 1 ইঞ্চির সঙ্গে 8 গুণন হবে এবং প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ হবে। দেখো, 8.9 অর্থাৎ 8 9 72 প্লাস 3 75 হয়েছে। ঠিক তেমনই 6.10কে যদি আমরা সূত্রে অবলম্বন করে প্রকাশ করি, 6.10 ইন্টু 8 হচ্ছে 80 এবং প্রতি 3 ইঞ্চিতে যদি 1 যুগ করি তাহলে হচ্ছে 3 বার 3 পাব, তাহলে হচ্ছে 3 যুগ। এক্সট্রা যা থাকবে তা কিন্তু আর যুগ হবে না, 3 যখন পূর্ণ হবে তখন 1 যুগ করবে, প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ করবে, হচ্ছে 83। এ হলো 6.83। তারপরে ক্যালকুলেশন দেখো, 4.75, অর্থাৎ যদি এখানে আমরা 7.5কে যদি 8 দিয়ে গুণন করি তাহলে পাচ্ছি 60 এবং প্রতি 3 ইঞ্চিতে যদি 1 যুগ করি, 7.5 ইন্টু 8 হচ্ছে 60 এবং প্রতি 3 ইঞ্চিতে 1 যুগ করি তাহলে হচ্ছে 2 প্লাস 2 হচ্ছে 62। এবং এই 3টি যদি আমরা গুণন করি তাহলে পাচ্ছি 7 টু 76.10 সিএফটি।
এটি হচ্ছে সিএফটিতে প্রকাশ করলাম। অর্থাৎ এই গাড়িতে মোট বালু বা পাথর রয়েছে 276.10 CFT। আশা করি এই ক্যালকুলেশনটি আপনারা বুঝতে পারলেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তী সময়ে এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।